বন্ধুরা এই মুহূর্তে আলোচনা করব দ্য হেলথ বেনিফিটস অফ ডাবের শ্বাস বা সফট ফ্লেশি পার্ট অফ দ্য কোকোনাট টেন্ডার কোকোনাট ডাব থেকে নারকেল এর মাঝামাঝি একটা স্থান যেটা আমরা দীঘা পুরী সহ বিভিন্ন সমুদ্র সৈকতে গেলে আমরা ওখানে ফ্রেশ খেতে পারি বা খাইও অ্যাজ এ চেঞ্জ ডাবের শ্বাস খাওয়া খুবই ভালো যদি রেগুলার আমরা না খাই তাও মাঝে মাঝে আমরা খেতেই পারি কিন্তু ডাবের জল তার উপকারিতা নিয়ে তো কোনো দিমত নেই এটা হচ্ছে হেলথ ফ্রেন্ডলি একদম বায়োলজিক্যাল নেচার ফ্রেশ বিভারেজ বা সফট ড্রিঙ্কস বলতে পারি ড্রিঙ্কস সফট ড্রিঙ্কস কোল্ড ড্রিঙ্কস আমরা খাবো না যেহেতু এটা প্রসেসড ফুড এগুলো হচ্ছে ইনফ্লেমেটারি ফুড এতে সুগার বেশি আছে ডায়াবেটিক পেশেন্ট হার্ট পেশেন্ট এদের পক্ষে ক্ষতিকর একটা ডাবে দেখুন মানে সহ নারকেলের শ্বাস যে পশ্চিমবঙ্গটা আমি বাসব দীঘা পুরী মেরিন বিচের সময় মান্দারমণি সমস্ত সমুদ্র সৈকতে দেখবেন আমাদের পশ্চিমবাংলার বাইরে আমাদের গোয়ার সি বিচ সব জায়গায় দেখবেন সমুদ্র যেগুলো পাশাপাশি থাকে সেখানেই দেখবেন নারকেলের চাষ ব্যাপক হারে হয় নারকোল লবণাক্ত জমিতে ভালো হয় লবণ লবণ কোথা হয় সি ওয়াটার সামুদ্রিক জলে যে লবণ পাওয়া যায় সেই লবণাক্ত জলে নারকেল ভালো হয় এবার নারকেল ভারতীয় নারকেল এক ধরনের বাংলাদেশী নারকেল আরেক এক ধরনের ওয়েস্ট ইন্ডিয়া ইন্ডিজের দ্বীপপুঞ্জের নারকেল এক ধরনের ভারতীয় নারকেল কি আমাদের বাংলা বা পশ্চিমবঙ্গ বা ইন্ডিয়ার নারকেল হচ্ছে মিষ্টি ভাব বেশি মিষ্টি এবং নোনতা মেশানো হচ্ছে বাংলাদেশি নারকেল এবং বাংলাদেশের সি সাইডের যে নারকেল হয় আর ওয়েস্ট ইন্ডিয়ান দ্বীপেও এরকম একটা মিক্সচার অন্য টাইপের টেস্টের একটা নারকেলের জল পাওয়া যায় নারকেল পাওয়া যায় তা নারকেলের জল কিন্তু আমাদের হেলথ ফ্রেন্ডলি একটা ড্রিঙ্কস এটা যথেষ্ট লো ক্যালোরি এক একটা নারকেলে বা ডাবে কচি ডাবে একশো থেকে দেড়শো এম জল থাকে ক্যালোরি উনিশ ক্যালোরি উনিশ থেকে তেইশ ক্যালোরি থাকে তেইশ ক্যালোরি অ্যামাইনো অ্যাসিডস থাকে পঁচানব্বই পার্সেন্টই পিওর ওয়াটার কার্বোহাইড্রেট ফোর গ্রাম থাকে নারকেলের জলে ফ্যাট লেস দ্যান ওয়ান গ্রাম সোডিয়াম পটাশিয়াম ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম ফসফরাস এ তো রইলই এছাড়া সাইটোকাইন্স ফাইটোহরমন্স নানা রকম জিনিস সমৃদ্ধ এই ডাবের জল ডাবের জল তো আমাদের হেলথ ড্রিঙ্কস এবার এর পরবর্তী ফেজ হচ্ছে ডাবের জলের এই নারকেলের শ্বাস যেটা নিয়ে এখন বলবো দেখুন র কোকোনাট ফ্লে ফ্রেশ যদি আমরা খাই তাতে ফর্টি পার্সেন্ট ফ্যাট থাকে পুরো ফ্যাটটাই হচ্ছে ট্রাইগ্লাইসরাইড যেহেতু এটা প্লান্ট অরিজিন ট্রাইগ্লিসারাইডই থাকবে কোলেস্টেরল থাকবে না কোলেস্ট্রল হচ্ছে একমাত্র অ্যানিম্যাল প্রোটিনে পাওয়া যায় বা অ্যানিম্যাল সোর্স থেকেই পাওয়া যায় এবার ড্রাই কোকোনাট দিয়ে আমরা নারকেলের তেল বানাই যাতে পঁয়ষট্টি পার্সেন্ট ফ্যাট আছে এটা তো খাওয়াই যাবে না ড্রাই নারকোল মনে রাখবেন নারকেলের আর শুকনো মানে ভেজা নারকেল যেগুলো কাঁচা নারকেল র নারকেল ফ্রেশ নারকেল তাতে ফর্টি পার্সেন্ট ফ্যাট ফর্টি পার্সেন্ট ফ্যাট মানে বাদামের সমান ফ্যাট আছে এবং এই ড্রাই নারকেল থেকে তেল তৈরি হয় তাতে ট্রাইগ্লিসাইড থাকে হান্ড্রেড পার্সেন্ট সাউথ ইন্ডিয়ান লোকেরা এই নারকেল তেলে রান্না করে আমরা স্ক্যাল ফেয়ারে মাথায় দেখবেন অনেকে নারকেল তেল দিই এই নারকল হচ্ছে নারকেলের শ্বাস হচ্ছে পার্শিয়ালি হার্ট ফ্রেন্ডলি কিন্তু শক্ত নারকল বা ড্রাই নারকোল কিন্তু হার্ট ফ্রেন্ডলি নয় এটা হার্টের নানারকম ক্ষতি করে সেই জন্য নারকেলের শ্বাস নিয়ে বলতে গেলে মাঝে মাঝে এটা আমাদের খাওয়া যেতেই পারে যখন আমরা ট্যুরে যাই ডাবের শ্বাস এটা ডেলিশিয়াস খুবই সুন্দর খেতে পুষ্টিকর হাই ফাইবার এবং এটা আমাদের হজমে ডাইজেস্টিভ এনজাইমের মতো কাজ করে ইমিউনিটিকে বুস্ট আপ করে ফ্যাট প্রোটিন হেল্পকে মেটাবলিজমকে হেল্প করে ম্যাঙ্গানিজ আছে বলে মেন ব্লাড গ্লুকোজ লেভেলকে মেনটেন করে ইলেকট্রোলাইটিক ব্যালেন্স করে অস্টিওপোরোসিস হার্ট থেকে যে আমাদের ক্যালসিয়াম উঠে যায় বিশেষ করে পেরিমেনোপোজাল বা পোস্ট মামা মা মাসি কাকিমা জেঠিমা দাদু টাকিমা নানা নানি এদের ক্ষেত্রে খুবই উপকারী প্রিভেন্টস অস্টিওপোরোসিস হার থেকে ক্যালসিয়াম উঠবে না হাই ফাইবার কন্টেন্ট মিডিয়াম চেন ফ্যাটি অ্যাসিড থাকে সেজন্য আমাদের গাটের ব্যাকটেরিয়া উপকারী হেল্পফুল ব্যাকটেরিয়াদের ক্ষেত্রেও খুবই উপকারী খাদ্য হচ্ছে এই নারকেল বা ডাবের শ্বাস নারকেল কিন্তু অতটা উপকারী না হার্ট ফ্রেন্ডলি নয় সেফ নয় তা কার্বোহাইড্রেট একটু বেশি আছে পনেরো পয়েন্ট তেইশ গ্রাম পার্সেন্ট ফিফটিন পয়েন্ট টোয়েন্টি থ্রি গ্রাম হচ্ছে কার্বোহাইড্রেট একটু বেশি আছে ডাবের শ্বাসে প্রোটিন আছে কম থ্রি পয়েন্ট থ্রি গ্রাম পার্সেন্ট বি নাইন ফোলেটস আছে টোয়েন্টি সিক্স মাইক্রোগ্রাম বি থ্রি নিয়াসিন আছে বি ফাইভ আছে বি সিক্স আছে পাইরির অক্সিন বি ফাইভ প্যান্টোথেনিক অ্যাসিড বি টু ডাইভোফ্লিন বি ওয়ান থায়ামিন এই সমস্ত বি কমপ্লেক্স গ্রুপ আপ ভিটামিনসের অধিকাংশ আছে ভিটামিন সি আছে যেটা অক্সিডেন্ট হিসেবে কাজ করে কম মাত্রা আছে থ্রি পয়েন্ট থ্রি এম জিমাত্র ভিটামিন ই আছে কম মাত্রা ভিটামিন কে আছে যেটা আমাদের ব্লাড কোয়াগুলেশন ফ্যাক্টর গুলেশনটি হচ্ছে সহায়তা করে ভিটামিন কে ভিটামিন ই হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন সি হচ্ছে উন রিপেয়ার করে অ্যান্টিঅক্সিডেন্ট সোডিয়াম পটাশিয়াম ক্যালসিয়াম কপার আয়রন এন ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস সেলিনিয়াম জিঙ্ক এমন কোনো জিনিস নেই যেটা পাবো না বিটা ক্যারোটিন অবধি মানে ভিটামিন এর যে প্রোভিটামিন আমাদের প্রোভিটামিন এ বিটা ক্যারোটিন যেটা গাজরে খুব সংখ্যক পাওয়া যায় বেশি সংখ্যায় পাওয়া যায় সেইটা অবধি আছে এবং ফাইটোস্টেরলস হরমোন কতগুলো আছে প্লান্টের সেই জন্য আমরা বলবো ডাবের জল ডাবের শ্বাস এগুলো আমরা এগুলো হার্ট ফ্রেন্ডলি ডায়াবেটিক পেশেন্টের ফ্রেন্ডলি খাবার নিয়মিত মাত্রার বেশি মাত্রা না খেয়ে মাঝে মাঝে আমরা ডাবের শ্বাস খেতেই পারি বিশেষ করে ট্যুরে গিয়ে যেটা আমরা করি দীঘা মন্দারমণি সমুদ্র সৈকতে যাই সি বিচগুলোতে যাই যখন গোয়াটোয়া বা ওয়েস্ট ইন্ডিয়ান সি বিচ বা পৃথিবীর একটু টেস্টটা ডিফারেন্ট হয় স্পিসিসটা নারকেলের যে কান্ট্রি টু কান্ট্রি ভ্যারি করে কিন্তু এর উপকারিতা কিন্তু খুব একটা বেশি ওই ওয়ান পার্সেন্ট টু পার্সেন্ট ছাড়া ভ্যারি করবে না যে মাটিতে হয় আমরা অনেক সময় অর্থকরী ফসল হিসাবে আমাদের মহাত্মা গান্ধীর স্বপ্নের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থায় আমি দেখতাম আমি যখন নব্বইয়ের দশকে চাকরি করতাম ওই উত্তরবঙ্গে তখন দেখতাম পঞ্চায়েতের অফিস থেকে নারকেলের গাছ সুপারির গাছ অর্থকরী ফসল এগুলো আমাদের এই গাছগুলোকে ডোনেট করতো বিতরণ হতো সেই বিতরণ গাছ বিতরণ করে এই চাষকে আমাদের উৎসাহ দেওয়া হতো চাষি এবং এইভাবেই এই চাষে কিন্তু আমাদের দেশ আমাদের সমৃদ্ধ আমরা যদি চাষি থেকে ডাইরেক্ট এই ডাব কিনে খাই বা ডাবের শ্বাস কিনে খাই বা নারকেল কিনে খাই তাহলে তারা অনেকটা আমরা তুলে ঘুরতে গেছি কিন্তু তারা তাদের টাকা ভিলেজ অর্থনীতিটা মজবুত হয় এই বলে এই মুহূর্তে এই গুরুত্বপূর্ণ আলোচনাটি করলাম এগুলো কিন্তু ট্রাস্ট দ্য বেস্ট ফর গেট দ্য রেস্ট আমি বলবো এগুলো সব অথেন্টিকেটেড কথা এগুলো সব বিজ্ঞানসম্মত কথা এগুলো সব একদম অ্যাপ্রোপ্রিয়েট কথা এইগুলোকে আপনারা একদম বইয়ের মতো করে টেক্সট বুকের মতো করে নিতে পারেন এই আমার এই ভিডিওগুলোকে এই বলে আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে শেষ করলাম